হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য কিছু ডেস্কটপ টিপস নিয়ে এসেছি, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, আমাদের বাসায় অনেকেই আছে যারা আমাদের কম্পিউটারটা ধরে অনেক সময় দেখা গেল গান কিংবা গেম খেলতে গিয়ে আমাদের ফোল্ডারগুলো ডিলিট করে ফেলে, তো তখন আমাদের সমস্যা হয়ে যায়। তো এই সমস্যার জন্য আপনি একটি কাজ করতে পারেন, আপনার ফোল্ডারগুলো লুকিয়ে রাখতে পারেন যাতে কেউ আপনার ফোল্ডারগুলো দেখতে না পায়। তো এর জন্য আপনি যে কাজটি করতে পারেন তা হলো, আপনার মাউসের রাইট বাটনটি ক্লিক করুন। ডেস্কটপে রাইট বাটনটি ক্লিক করে ভিউতে গিয়ে আপনি শো ডেস্কটপ আইকনসে ক্লিক করুন। দেখুন, আপনার ফোল্ডারগুলো চলে গেল, দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, এরকম করে আপনি আপনার ফোল্ডারগুলো রাখতে পারেন যাতে কেউ দেখতে না পায়। তো এবার যদি আপনি চান আপনার ফোল্ডারগুলো আইকনগুলো দেখতে চান, তাহলে আপনি রাইট বাটনে আবার ক্লিক করে ভিউতে গিয়ে শো ডেস্কটপ আইকনসে ক্লিক করুন, আবার আইকনগুলো দেখা যাবে। তো এছাড়াও আরও কিছু টিপস আমি আপনাদের দেখাচ্ছি। তো এবার যদি আপনি চান আপনার আইকনগুলো এর চেয়ে ছোটো দেখাবে, তো এর জন্য আপনি রাইট বাটন ক্লিক করে ভিউতে গিয়ে স্মল আইকনে ক্লিক করুন। দেখুন, আইকনগুলো ছোট হয়ে গেল। আপনি যদি চান এর চেয়ে অনেক বড় দেখাবে আইকনগুলো, তাহলে আপনি লার্জ আইকনসে ক্লিক করুন। দেখুন, অনেক বড় হয়ে গেল। তো বন্ধুরা, আপনি যদি চান আপনার আইকনগুলো মিডিয়াম হবে, তো আপনি মিডিয়ামে ক্লিক করুন। বন্ধুরা, এবার যদি চান আপনার কম্পিউটারে কতগুলো ট্যাব ওপেন আছে, আপনি যে কোনো একটিতে খুব সহজে যেতে চাচ্ছেন, তো এর জন্য আপনি যেটা করতে পারেন, আপনি এখান থেকে টাস্ক মেনুতে ক্লিক করলে আপনার সব ট্যাবগুলো দেখা যাবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ট্যাবটি ক্লিক করলেই সব কিছু আপনার দেখতে পাবেন। তো আপনি যদি মাউস দিয়ে যেতে না চান, তার জন্য আপনি কিবোর্ডও ইউজ করতে পারেন। কিবোর্ডের উইন্ডোজ প্লাস ট্যাব বাটনে ক্লিক করুন। দেখুন, আপনার যে কটা উইন্ডো ওপেন আছে, ট্যাব ওপেন আছে, সেগুলো দেখা যাবে। আপনার যেটা দরকার আপনি সেটা ক্লিক করে নেবেন। এই যে দেখুন। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের কাজগুলো খুব সহজ করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।